আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় ওমান প্রবাসী ভাইরা, যে যেখান থেকে এখনকার এই নিউজটি দেখতেছেন, আশা করি সকলে ভালো আছেন, সবাই ভালো থাকেন এই কামনা করি। আজ হলো 13 ফেব্রুয়ারি 2022 সাল, রোজ রবিবার। আজকে ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী গত 3 দিনের সর্বশেষ করোনার আপডেটগুলি আপনাদেরকে জানিয়ে দিব। তো গত 3 দিনে ওমানে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 4,701 জন, যেখানে গত বৃহস্পতিবার আক্রান্তের সংখ্যা ছিল 2,066 জন এবং শুক্রবারে ছিল 1,295 জন এবং শনিবারে ছিল 1,342 জন। তো গত 3 দিনে নতুন করে সুস্থ হয়েছেন 7,141 জন, যেখানে গড়ে প্রতিদিন 380 জন করে সুস্থ হয়েছিলেন। গত 3 দিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন 13 জন, যেখানে গড়ে প্রতিদিন 4 জনের উপরে মৃত্যুর রেকর্ড করা হয়েছে। গত 24 ঘন্টায় হসপিটালে নতুন করে করোনা আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন 110 জন, বর্তমানে আইসিইউতে রয়েছেন 87 জন, বর্তমানে হসপিটালগুলোতে সার্বক্ষণিক চিকিৎসা রয়েছেন 421 জন। এই পর্যন্ত ওমানে সর্বমোট করোনা আক্রান্ত হয়েছেন 3,65,700 জন এবং এই পর্যন্ত ওমানে করোনা থেকে সুস্থ হয়েছেন 3,41,047 জন। এই পর্যন্ত সর্বমোট ওমানে করোনায় মৃত্যুবরণ করেছেন 4,208 জন, বর্তমানে ওমানে সুস্থতার হার দাঁড়িয়েছে 93.3%। তো বন্ধুরা, এই ছিল গত 3 দিনের ওমানের সর্বশেষ করোনা আপডেটগুলি। আশা করি আপনারা সম্পূর্ণ নিউজটি শোনার পরে বিস্তারিতভাবে জানতে পেরেছেন। তো নিজে সেফ থাকুন, অপর ভাইকেও সেফ থাকার চেষ্টা করুন, নিজে জানুন, শেয়ার করে অপর ভাইকে জানার সুযোগ করে দিন। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো নিউজ আপডেট নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।